আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সকলকে কুকিং হাউস বাই নিপার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে গরুর পায়া নিহারি, অথবা আমাদের দেশীয় ভাষায় বলা হয় গরুর নালা। এটা কীভাবে খুব সহজে আমরা বাসায় রান্না করে খেতে পারি, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। তো চলুন ভিউয়ার্স, আমার এই গরুর নালা অথবা পায়া রান্না করতে কী কী উপকরণ লাগছে প্রথমে আমরা সেটাটা দেখে নিই। প্রথমে আমার লাগবে গরুর পায়া। আমি এখানে খুব বড় সাইজের গরু ছিল, এটার পায়াগুলো নিয়েছি। এই পায়াগুলোকে টুকরো টুকরো করে নিয়ে এসেছে বাজার থেকে। কিনে আনার পরে আমি গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি 4-5 বারের মতো ফ্রেশ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এগুলোকে। তারপর আমার লাগছে পেঁয়াজ কুচি 2 কাপের মতো, সয়াবিন তেল আমি এখানে পরিমাণ মতো ইউজ করব, আর কিছু গোটা মশলা লাগবে আমার। দারুচিনি নিয়েছি 4 টুকরা, জয়ফল অর্ধেকটা পরিমাণ, স্টার মশলা নিয়েছি আমি 2টো, আর লবঙ্গ নিয়েছি 5টা। এখানে আমার এলাচ নিয়েছি আমি 8 থেকে 10টা, আর তেজপাতা নিয়েছি 4-5টা। আমার আরও কিছু গুঁড়ো মশলা লাগবে, সেগুলো হচ্ছে লবণ নিয়েছি আমি পরিমাণ মতো লবণ ইউজ করব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করতে পারেন। এখানে আমি 2 টিস্পুনের মতো নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি 1.5 টিস্পুনের মতো, যেহেতু হলুদটা একটু কম ইউজ করতে হয় এই পায়াগুলোতে, না হলে পায়ার কালারটা ভালো আসে না, আর স্বাদটাও একটু কম হয় সেজন্য যদি হলুদটা বেশি হয়ে যায়। তো আমি এখানে নিয়েছি 1.5 টিস্পুন, আর মরিচের গুঁড়ো নিয়েছি আমি 2 টিস্পুন পরিমাণ, আর গরম মশলা গুঁড়ো নিয়েছি আমি 2.5 টিস্পুন পরিমাণ। একদম রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আবার টালা জিরের গুঁড়ো ইউজ করব, আর এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট 3 টেবিল স্পুন পরিমাণ, আর আমি পরিমাণ মতো টমেটো সস ইউজ করব। তাহলে চলুন ভিউয়ার্স, আমি কিভাবে এই গরুর পায়াটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি ঝটপট। ভিউয়ার্স, গরুর পায়ার পাতিলটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এবারে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি 2 কাপের মতো সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই গরুর পায়াগুলো একটু ঝোলগুলো একটু গাঢ় খাওয়া হয়, সেজন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো, সবগুলো গুঁড়া মশলা আমি একসাথে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো, আদা রসুনের পেস্টটা ঢেলে দেব, এবার দিয়ে দেব 1/2 কাপের মতো সয়াবিন তেল। পরে আমি আবার একেবারে ভিডিওর শেষ পর্যায়ে যখন আমার রান্না শেষ হয়ে আসবে তখন আমি আবার বাগার দেওয়ার জন্য সয়াবিন তেলটা ইউজ করব, সেজন্য এখন আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর নালা থেকেও অনেকটা পরিমাণ তেল বেরিয়ে আসে, সেজন্য 1/2 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 টিস্পুনের মতো টমেটো সস। ব্যাস, সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আসলে এই গরম পানিটা এই জন্যই ইউজ করা হয়, ইউজ করলে খুব ভালো হয়, নালার টেস্টটা খুব ভালো আসে, আর এই মাংসগুলোর জুসিনেসটা খুব বেশি হয় সে কারণে। আর আপনি এতটুকু পরিমাণ পানি দেবেন যাতে আপনার পায়াগুলো ডুবে যায়। এবার আমি একটা নাড়ানি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আমার পায়াগুলো খুব বড়, এ কারণে আমি বড় পাতিল নিয়েছি। আপনাদের পায়াগুলো যদি ছোট হয় তাহলে আপনারা ছোট পাতিলটা ইউজ করতে পারেন, আর বিশেষ করে যে পাতিলগুলোর মুখ ছোট হয় সে ধরনের পাতিলগুলো ইউজ করতে চেষ্টা করবেন।
আমার কাছে ওই টাইপের পাতিলগুলো বড় সাইজে ছিল না, সে কারণে আমি এই পাতিলটা ইউজ করেছি। ব্যাস মিলিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি চুলার একেবারে লো আঁচে এটাকে 7 থেকে 8 ঘন্টার মতো আমি এগুলোকে রান্না করব। এই পায়াটা আমি আজকে একদিনের ভিতরে রান্না করে দেখাবো আমার ভিডিও সুবিধার্থে। আসলে আমাদের নানি দাদিরা বা মা চাচিরা যেভাবে আগে পায়াগুলো রান্না করতো আর কি, ওনারা তো প্রায় 2 দিনের মতো এই পায়াগুলোকে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতো। আসলে আমাদের এই ব্যস্ত যুগে, ব্যস্ত সময়ে আমরা যত চটজলদি আমাদের রান্নাগুলোকে শেষ করে খেতে পারি তাই ট্রাই করি। সেজন্য আমি আজকে আপনাদেরকে একদিনের ভিতরে এই পায়াগুলো রান্না করে দেখাতে যাচ্ছি। এখন আমি এ পর্যায়ে একটা বড় ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে দেব আর চুলার একেবারে লো আঁচে রেখে 8 ঘন্টার মতো রান্না করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। আমি আমি রান্নার একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বাগারের জন্য আমার পেঁয়াজ এবং রসুনের যেই ভাজাটা প্রিপেয়ার করেছিলাম সেটা এবার দিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে ঘি দেওয়ার কারণে, আপনারাও চেষ্টা করবেন ঘিটা ইউজ করার জন্য ফ্রেন্ডস। এবার আমি পেঁয়াজ আর রসুনের কুচিগুলোকে ঢেলে দিচ্ছি। এগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই বাগারে আমি তেলটা কম ইউজ করেছি কারণ আমি রান্নার শুরুতেও তেল দিয়েছিলাম আর এ গরুর পায়াগুলো থেকেও প্রচুর পরিমাণ তেল বের হয়েছে সে কারণে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেব এই পায়াগুলোর সাথে। আমার এই প্রসেসে যদি পায়াগুলো রান্না করে খান তাহলে অবশ্যই কথা দিতে পারি, খুব মজা পাবেন। দেখুন ফ্রেন্ডস, মাংসগুলো খুলে খুলে আসছে, কত ভালোভাবে এই পায়াটা রেডি হয়ে গেছে। ফ্রেন্ডস, এই ফাঁকে আমি লবণটাও চেক করে নিয়েছিলাম, লবণটা একটু কম হয়ে গিয়েছিল, সে কারণে লবণ আরও 1 টিস্পুনের মতো আমার লেগেছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গরুর পায়া নেহারি খাট্টা অথবা গরুর নালা, যে নামেই ডাকি ওই নামেই মানিয়ে যায়। আমার রান্নাটা শেষ করে ফেলেছি, আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি গরুর পায়াটাকে নামিয়ে আমি সার্ভ করে দিয়েছি আর উপরে ছড়িয়ে দিয়েছি হালকা করে পেঁয়াজ বেরেস্তা। এটা অবশ্য সম্পূর্ণ অপশনাল ভিউয়ার্স, আপনাদের যদি পছন্দ হয় তাহলে দিতে পারেন আর পছন্দ না হলে নাও দিতে পারেন। ব্যাস কতটা ইজি প্রসেসে আমি এই পায়াটা রান্না করে ফেললাম ভিউয়ার্স। আপনারাও আশা করি আমার এই প্রসেসে রান্না করলে খুব তৃপ্তি ভরে খেতে পারবেন এবং পরিবারের সকলের থেকে প্রশংসা পাবেন, এটা আশা করি আমি। সো ভিউয়ার্স, আজকে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করবেন, নতুন নতুন সকল ভিডিওর আপডেট যাতে পৌঁছে যায় আপনার সামনে সবার আগে। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে যত শীঘ্র সম্ভব আপনাদের সামনে পৌঁছে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্টিল দেন আল্লাহ হাফেজ।